গুড মর্নিং, আজকে হচ্ছে রবিবার। রবিবারের সকালবেলা এখনও বিছানা তোলা হয়নি, আর যথারীতি আজকে দেরি করে উঠেছি একটু। আর এই জাস্ট পর্দাটা সরালে দারুণ লাগে, বাইরে রোদ উঠে গেছে দেখতেই পাচ্ছ। লালটুবাবু চলে গেছে, আমাকে জাস্ট একবার বললো, বলে চলে গেছে দোকানে। আমি উঠিনি ইচ্ছা করে, আজকে রবিবার একটুখানি রেস্ট, মানে ঘুমোই না ঘুমোই ঘুম তো ভেঙেই যায়। আমি জাস্ট শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম, ওঠার একদম ইচ্ছে ছিল না, কিন্তু এখন উঠে পড়েছি। এবার রান্না বান্না করতে হবে, তো আগেই ঘুম থেকে উঠে গিয়েই বারান্দাটা দেখি। দারুণ দারুণ ফুল দেখলে মনটা ভালো হয়ে যায়, কাজে এনার্জি পাই। তো যে বোগেনভোলিয়াগুলো ছোটো ছিল, এখন সেগুলো বড় হয়ে গেছে, গোলাপও ফুলে ফুটেছে, নানা রকম ফুলও ফুটেছে। আর এদিকে আমার চাও রেডি হয়ে গেছে, চলো রবিবারের সকালবেলা চাটা একাই বসে খাই, আর কিছু করার নেই। চা খেয়ে আমি চান করে এসে আগে পুজোটা করে নিলাম, কারণ লালটুবাবু অলরেডি ঘর পরিষ্কার করে দিয়ে গেছে, কারণ আমার মুছলে হাতে ব্যথা হচ্ছে, সেই জন্য। তো শরীর খারাপের পর থেকে ওই করে পরিষ্কার, বাসি ঘর পরিষ্কার করে দিয়ে যায়। আমি পুজো করে নিলাম চান করে এসে, এবার ঢুকতে হবে রান্না বান্নায়, কারণ আজকে আগে পুজো করে নিয়েছি। কারণ হচ্ছে রবিবারে রান্নাবান্না বুঝতেই পারছ প্রচুর সময় লাগবে, আর চান করতে যাওয়ার আগে সমস্ত কোটা কুটি, চাল ভেজানো সব করে গেছি। কারণ আজকে সোমবারের রান্না প্লাস রবিবারের রান্না, দুদিনের রান্না আমি সকালবেলা করে রাখি। কারণ রবিবার যেহেতু লালটু থাকে, সবাই থাকে একটা সন্ধে, সেই জন্য, বা কোথাও যদি যাই সেই জন্য রান্নাটা রাখি না। রোজই তো রান্না করছি, দুবেলা একটা দিন মানে করি, রবিবার দিনটা বিকেলবেলা করি না, করেই রেখে দিই সোমবারের রান্নাটা। আর টুকিটাকি যেটুকুনি থাকে সেটা সোমবার সকালবেলা করে লালটুকে দিয়ে দিই। সমস্ত কুটে বেছে রেখে আমি মাংস তো আগের দিন থেকে ম্যারিনেট করা আছে, আমি চান করতে গেছি, এবার জাস্ট রান্নাগুলো ঝাপাঝাপ বসিয়ে দেবো। আর আজকে অনেক রকম রান্না আছে, কি মেনু আজকের সেটা আমি পরে বলছি। চান করে শুধু মুখে বসে থাকবো, সেই জন্য ভাবলাম যে আগের দিন রাত্রিরে আমি এখানে মন্দিরটায়, মানে কালী মন্দিরে পুজো দিয়েছিলাম, তো তারই প্রসাদটা খেয়ে রান্নায় ঢুকলাম। গুড মর্নিং, হ্যাপি সানডে, আজকে রবিবার। তো রবিবারে আজকে কি কি রান্না করব, যেটা স্পেশাল আজকে রবিবারের লাঞ্চ, কিরম সেরাম কিছু স্পেশাল নয়, যাই হোক তবু রবিবার বলে রবিবারের স্পেশাল লাঞ্চ, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, সেটাই তো স্পেশাল বলো। সবাই তো একসাথে রোজ রোজ খাওয়া দাওয়া করতে পারি না, যে যার কাজে সে তার ব্যস্ত থাকি, তো রবিবার দিন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয়, রাত্রিটা একসাথে খাওয়া দাওয়া হয়, সেটাই আমাদের কাছে স্পেশাল। তো সেইগুলোই আজকে কি কি রান্না করব সেগুলো সমস্ত কুটে বেছে রেখে তারপরে যাব চান করতে। চান করে এসে রান্না বান্না করব, কোটাটা থাকলে কি হয় রান্না বান্নায় অনেক সুবিধা হয় এই আর কি। তো সেই জন্যই আমি সমস্ত রকম কুটে চাল ভিজিয়ে তারপরে গেছিলাম চান করতে। চান করে এসে এখন রান্না করব, কি ভালো মেয়ে বলো তো, একটু নিচে কুদে নিতে হয় তো এনার্জি আবার আবার ফিরে এসছে, ভিটামিন ওষুধ খেয়ে খেয়ে এতদিনে এনার্জি ফিরে এসছে। তো এবার আমি রান্নাবান্না শুরু করে দিই, কারণ অনেক বেলা হয়ে গেছে, এমনি আজকে একটু দেরি করে উঠেছি সেই জন্য। আর লালটুবাবু যথারীতি যেরকম দোকানে চলে যাওয়া সেরকম চলে গেছে, গরমও পড়ে গেছে, গরম হচ্ছে, অথচ ক্রিম না মাখলে মুখে টান ধরছে এই আর কি। তো এক দফা চান হয়েছে, কিন্তু পরে আবার এক দফা চান করতে হবে, একটু জয়িত্রী গুঁড়ো করতে হবে, কেন বলো তো, বাসন্তী পোলাও করবো তো একটু জয়িত্রী গুঁড়ো দিলে না খুব সুন্দর ফ্লেভার হয়, সেই জন্য। আজকে প্রচুর রান্নাবান্না আছে বুঝতেই পারছো, দুদিকের গ্যাসেই আমি বসিয়ে দিয়েছি কড়া, দুটো কড়া, একটা কড়ায় মাংস হচ্ছে আর একটা কড়ায় হচ্ছে লাউ করছি। তো লাউটা পরের দিন খাবে, সোমবার দিন খাবে লালটু, তো লাউটা করে রাখছি, কারণ লাউটা পাঠিয়েছে ডলি, তো সেই জন্য কেটে বেছে রেখেছিলাম সকালবেলা, এখন করছি। লালটুবাবু এসে দোকান থেকে ছুটি এনজয় করছে বেশ গান শুনে টিভিতে, আর আমাদের কিন্তু কোনো ছুটি নেই, রবিবার হলেও আমাদের কাজ করে যেতে হয়, আর আমি বলছি বলে আমাকে আবার ব্যঙ্গ করছে, দেখেছো, হ্যাঁ খুব বদমাস লোক। না না, জিমে ভর্তি হ, মাংস ভাত খেয়ে জিমে ভর্তি হয়ে দেখ কিছে,
যাই হোক, আমাদের রান্না বান্না শেষ। আজকে রান্না বান্না মানে রবিবারের স্পেশাল রান্না বান্নায় কি রয়েছে চলো দেখে নেওয়া যাক। রবিবারের স্পেশাল মেনুতে রয়েছে বেগুন ভাজা, মাছ ভাজা, পাতার মাছ হচ্ছে, এখানে রয়েছে চিকেন, চিকেন কারি, রয়েছে ঝুড়ি আলু ভাজা। আচ্ছা এখানে ভাত, মুড়োর ডাল, কত কিছু খাবো আজকে। আর অল্প করে করেছি বাসন্তী পোলাও, যেটা আমার ঠাকুরকে ভোগ দিয়েছি আর সোহমবাবু ভালোবাসে তাই খাবে। আর তার সাথে করেছি হচ্ছে পনিরের তরকারি, কারণ ঠাকুরকে তো শুধু পোলাও ভোগ দেওয়া যায় না, তাই জন্য পনিরের তরকারি করেছি। এই যে পনিরের তরকারি আর তার সাথে পোলাও, পোলাওটা গরম করতে বসাবো মাইক্রোওভেনে, কারণ খেতে বসবো আমরা। সকাল থেকে রান্নাবান্না করতে করতে আমার ভিখিরির মতো অবস্থা হয়ে গেছে, আমাকে আর দেখো না, যাকে রান্নাবান্না কমপ্লিট, এবার আমি মানে আমরা খেতে বসবো। আর আমাকে কেউ হেল্প করবার নেই, দেখেই চো লালটুবাবুর দোকান নিয়ে ব্যস্ত, এত ব্যস্ত যে রবিবার এসে আবার সে গান চালিয়ে বসে পড়েছে, কোনো এ নেই, বইয়ের প্রতি কোনো ভালোবাসা নেই, বইয়ের প্রতি কোনো ফিলিংস নেই। হ্যাঁ মায়া দেওয়াই নেই, ভালোবাসা থাকবে কি, দেখবে এগুলো জাস্ট মজার কথা, সিরিয়াসলি কেউ নিও না। এই যে হাতা খুঁজে পাচ্ছিলাম না, তাই মাংসটা হেভি হয়েছে কষা কষার মতো, দেখা যাক টেস্টে আবার কি হয়েছে। চব্বচষো রান্না করলে চব্বচষো বাসনও পড়ে বাবা, তো আমি একটা একটা করে রান্না করি, একটা একটা করে বাসন যেই খালি হয় না আমি সাথে সাথে মেজে নিই, তাতে কি হয় খুব একটা চাপ পড়ে না একসাথে। আমাদের যা বাসন পড়ে না রান্নাবান্নায় কোনো লোক টিকবে না, বাসন দেখে সে পালিয়ে যাবে কদিন কাজ করে। খেয়ে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম মানে রেস্ট নেওয়ার নামে ঘুমিয়ে পড়েছি। এই যে লালটুবাবু রবিবার, ও কী রেস্ট নিল, ও কি সামনে ফিরে একবার এ বলো, হাই হ্যালো করো। তো যাই হোক, সেই আমরা এখন বেরোচ্ছি হচ্ছে মুদিখানা কিনতে, কারণ অনেক জিনিস নেই, লিস্ট করে নিয়েছি গুড গুড গার্লের মতো। কারণ বলো তো, দোকানে গিয়ে না তখন অনেক রকম জিনিস দেখে মনে থাকে না, মনে পড়ে না কী নিতে হবে কী নিতে হবে না, তাই জিনিস রান্না করতে করতে আজকে সকালবেলা সব দেখে নিয়েছি, দেখে লিস্ট বানিয়ে নিয়েছি। কারণ এবারে মুদিখানা আমাদের কেন মানে করা হয়নি, মাসোয়ারির যেটা হোক করি, কারণ সেটা আমরা বেড়াতে চলে গেছিলাম সেই জন্য একটু লেটেই করছি, তো সেই জন্য এখন আজকে যাচ্ছি। কারণ রবিবার আজকে লালটুবাবু বাইকে করে নিয়ে যেতে পারবে, সোয়ামের পরীক্ষা চলছে, ব্যাস আর বলো না, গা কতটা এত ব্যথা না, অতি কষ্টে শরীরকে টেনে তুলে এখন আমরা যাচ্ছি, মানে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুয়েই থাকি শুয়েই থাকি। বেলায় শুলে না এটাই হয়, আমরা অন্যদিন তাড়াতাড়ি শুয়ে উঠে পড়ি, ঠিক আছে সন্ধেবেলা তো রান্নাবান্নাই করি, আজকে আর ইচ্ছাই করছে না কিছু, জানো বাপরে বাপ। যাক চলো ঘুরে আসি, তারপর আবার কথা হবে। রোজ এখানে বড় বড় এই আমাদের বাড়ির ফ্ল্যাটের সামনেটা বড় বড় গাড়ি ঢুকিয়ে দেবে আর গন্ডগোল হবে, রাস্তা জ্যাম, রাস্তা জ্যাম হয়ে যাবে আর গাড়ি সব পাস হবে না, আর ব্যাস সেই নিয়ে গন্ডগোল সৃষ্টি হবে, রোজই হয় প্রায়। বড় বড় গাড়িগুলোকে কেন যে ভেতরে ঢোকায় কে জানে, যাই হোক তো হয়তো প্রয়োজনে ঢোকায় সেটা আমি বলছি না, কিন্তু গলিতে ঢোকালে তো ওদেরই সমস্যা হয়। যাকে আজকে সোমবার যেহেতু, তো ঠাকুরকে একটু ভোগ দিই, সোম মঙ্গলবার যেহেতু নিরামিষ হয় সেই জন্য আমি চেষ্টা করি ঠাকুরকে একটু গ্যাসটা পুচে ভালো করে এখানটা পরিষ্কার করে ঠাকুরকে ভোগটা দেওয়ার। কারণ হচ্ছে অন্যদিন হয়তো গ্যাস নোংরা থাকে, সকালবেলা রান্না করলে হয়ে ওঠে না, তো সেই জন্য চেষ্টা করি সোম মঙ্গলবার আর মাঝে মাঝে দিতে, মানে এই আর কি। কানাইকে একটু ভোগ রান্না করে দিলে আমার ভালো লাগে, তো লুচি আর আলু ভাজা করে দিয়েছি, লুচিগুলো দেখো না ছোট্ট ছোট্ট লুচি করে দিয়েছি, লুচি আলু ভাজা দিয়েছি ঠাকুরকে ভোগ করে দেওয়া হয়ে গেছে। এগুলো লালটু চলে যাওয়ার পর চান টান করে আমি এগুলো করি, ভালো লাগে, অনেকটা সময় পাওয়া যায় না এখানে, বালিতে যেমন সময়টা পাওয়া যেত না, বালিতে যেমন সকালবেলা রান্নাবান্না হতো তো দুটো আড়াইটে বেজে যেত রান্নাবান্না করতে, খেতে খেতে তিনটে সাড়ে তিনটে, মানে সারা দিনটাই নষ্ট হয়ে যেত। এখানে কিন্তু তা নয়, এখানে লালটু সাড়ে আটটা নটার মধ্যে চলে যায়, সাড়ে আটটা পৌনে নটার মধ্যে চলে যায়, ধরো নটাই গেল, তারপরে চা
খেয়ে পুজো করে চান করে একটু পরিষ্কার করি, টুকিটাকি এক একটা জায়গায় এক একদিন মোছামুছি করি, তাতে চাপটা কম পড়ে এই আর কি। কালকে তো ভ্যালেন্টাইন্স ডে, আমাদের বুড়ো বুড়ির আর কি ভ্যালেন্টাইন্স ডে, তো আমাদের কোনো স্পেশাল না, নর্মাল ডে। আর লাড্ডুবাবু এসব কিছু করেও না, আমরা ঠিকই আছি এরমভাবে। আর আমাকে তো এখন বলেছে খিটখিটে বউ হয়ে গেছে তুমি, আমি ভীষণ খিটখিট করি। আসলে লাড্ডুবাবু কে খিটখিট না করলে বড্ড পরিষ্কার রাখে না, এই করে না, সেই নিয়ে খিটখিট করতে হয়। ব্যাস, আবার অ্যাম্বুলেন্স এসে জুটে গেছে, এখানে সমস্ত লাইনের একদম পুরো লাইন হয়ে গেছে গাড়ির, আর অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়ে পড়েছে। এইবার চলবে, যাক গে, চলো এর সাথে শেষ করে দিচ্ছি এই ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখা হবে। টাটা।